আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 7-এর প্রশ্ন 10-এর 1 থেকে গ নম্বর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্ন সমাধানের আগে আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ে নেব ভালোভাবে, তারপর হচ্ছে আমরা প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন দেখি, যে প্রশ্ন 10-এ বলা হয়েছে যে একটি অনুক্রমের এনতম পদ ইউ এন ইকুয়ালস টু ওয়ান বাই এন, যে এনতম পদের মান দেওয়া আছে কি ওয়ান বাই এন, মানে ইউ এন ইকুয়ালস টু ওয়ান বাই এন। তো প্রশ্ন ক নম্বরে হচ্ছে যে ইউএন যদি ইউএনের একটি নির্দিষ্ট মান দেওয়া আছে যে 10^-5 থেকে ইউএনের মানটি ছোটো, তো 10^-5 থেকে যদি ইউএন মান ছোটো হয় তাহলে এনের মান কীরূপ হবে, অর্থাৎ এনের মানটি আমার বের করতে হবে। তো এর জন্য আমরা কী করতে হবে, দেওয়া আছে এনতম পদ এবং এনতম পদের যে মান আছে এই মানে আমরা কী করবো, বসাবো এই মানটা বসাবো, এবং এই মানের যে মানটা আছে সেটাই আমরা বসাবো। তো শুরু করি, দেওয়া আছে ক সমাধান, কী দেওয়া আছে, ইউএন ইকুয়ালস টু এইটা দেওয়া, আচ্ছা দেওয়া আছে ইউএন ইকুয়ালস টু এইটা দেওয়া আছে, আর আমার এনতম পদটাও দেওয়া আছে। তো প্রথমে আমরা এনতম পদ লিখে নিব, তারপর হচ্ছে আমরা ম্যাথ করব। দেওয়া আছে এনতম পদ ওয়ান বাই এন, এটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা আবার কী দেওয়া আছে, যে ইউএন এটা হচ্ছে 10^-5 থেকে ছোটো, এখন ইউএনএরটা আমরা লিখব, ইউএন 10^-5 থেকে ছোটো। আচ্ছা এখন ইউএন আমরা লিখে ফেলছি 10^-5 থেকে ছোটো, আবার ইউএন ইকুয়ালস টু কি আছে ওয়ান বাই এন দেওয়া আছে, সেহেতু ইউএনএর মানটা আমরা এই জায়গায় বসাবো, তাহলে ইউএনএর মান কি ওয়ান বাই এন, ওয়ান বাই এন এটা ছোটো আছে ছোটো। এখন দেখেন 10^-5 এটাকে আমরা 1/10^5 লেখা যায়, 1/10^5, কারণ মাইনাস আছে তাহলে হচ্ছে এটা ইনভার্স চলে আসছে, যখন আমরা এটা উপরে নিব তখন যখন বাঘ হলে পাওয়ার কী হয়, বিয়োগ হয়, সেক্ষেত্রে হচ্ছে পাওয়ার বিয়োগ থাকলে নিচে বাঘ হয়, সেক্ষেত্রে আমরা এটা লিখলাম। এখন হচ্ছে আমার কী মান বের করতে হবে, এন এর মান বের করতে হবে, বা এন ইকুয়ালস টু, আচ্ছা এখন এন যখন আমরা ওয়ান বাই এন আছে, ওয়ান বাই এন থেকে যখন উল্টাবো তখন হচ্ছে আমার চিহ্নটাও হচ্ছে, যদি আমার স্মলার দেন থাকে তাহলে হবে গ্রেটার দেন, আর গ্রেটার দেন থাকলে স্মলার দেন, যেহেতু আমরা এটা ওয়ান বাই এন থেকে আমরা এন নিয়ে আসতেছি তখন এইটাও সেমভাবে হবে উল্টে যাবে, সেক্ষেত্রে 10^5 এটাই হচ্ছে আমার এনের মান। এনের মান কি 10^5 থেকে যদি বড়ো হয় সেক্ষেত্রে আমরা ইউএন হবে 10^-5 থেকে ছোটো। আশা করি আপনারা এনের মানটা বুঝতে পারছেন কীরকম হবে, এটাই হচ্ছে আমাদের আনসার, একদম সহজ একদম ম্যাথ, যে শুধু ইউএন এর মান বসাইছি। তারপর হচ্ছে এই চিহ্নটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনারা ওয়ান বাই এন থেকে উল্টে ওয়ান শুধু এন নিয়ে আসেন তাহলে আমার চিহ্নটাও যদি লেস দেন থাকে তাহলে গ্রেটার দেন হয়ে যাবে, যেহেতু আমার বাঘ বাঘ ছিল তারপর হচ্ছে বাঘ থেকে আমরা উল্টেছি সেজন্য এন চলে আসছে, তো এন আসলে আমার চিহ্নটা অবশ্যই চেঞ্জ হবে। সো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। আচ্ছা এখন হচ্ছে আমরা দুই নম্বর ম্যাথটি করবো। দুই নম্বর ম্যাথ প্রশ্ন কী বলা হয়েছে, যে দুই নম্বর ম্যাথের প্রশ্ন বলা হয়েছে হচ্ছে খ নম্বর ম্যাথের প্রশ্ন হচ্ছে ইউএনএর মান 10^-5 থেকে যদি বড়ো হয়, যেমন এই জায়গায় ছোটো ছিল এখন হচ্ছে এই জায়গায় 10^5 থেকে বড়ো, এটা আসলে মুছে দিই। আচ্ছা এই সমাধানটা এখানে থাকুক, আমরা হচ্ছে খ নম্বর প্রশ্নটি লিখে দিই, আশা করি ক নম্বরটা বুঝতে পারছেন সমস্যা নাই। এখন খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব, আর বলা হয়েছে কি ইউএনএর মান 10^-5 থেকে বড়ো, এখন ইউএনএর মান যদি 10^-5 থেকে বড়ো হয় তাহলে এনএর মান কীরূপ পরিবর্তন হবে, আর এটা হচ্ছে দেওয়া আছে, যেটা হচ্ছে আমার পদ মেইন প্রশ্ন হচ্ছে একটি অনুক্রমের এনতম পদ, এটা আমার দেওয়া আছে এনতম পদ, আমরা এটা লিখে নিলাম। আচ্ছা এখন কী আছে, আমরা এখন লিখব এই মানটা, এই মানটা আমরা লিখে তারপর আনসার করে নিব ঠিক আগের মতোই। এখন ইউএন কি 10^-5 থেকে বড়ো দেওয়া আছে, এখন ইউএনএর মান কী আছে, ইউএন ইকুয়ালস টু ওয়ান বাই এন, বা ওয়ান বাই এন ইকুয়ালস টু ওয়ান বাই এন 10^, আচ্ছা 10^-5, 10^-5 আমরা কীরকম লিখতে পারি, ওয়ান বাই 10^5, ওয়ান বাই 10^5। আচ্ছা এখন আমরা কী হয়েছে, ওয়ান বাই এন আছে, আমরা মান বের করতে হবে কি এনের মান বের করতে হবে, অর্থাৎ এনের মান কীরূপ পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা যদি উল্টে দিই তাহলে এনের মানটা চলে আসতেছে, সো আমরা উল্টে দিলাম ওয়ান বাই এন থেকে এন নিয়ে আসলাম, যখনই আমরা উল্টাবো তখনই হচ্ছে আমার চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, যদি গ্রেটার দেন থাকে তাহলে কী হবে স্মলার দেন। আচ্ছা তাইলে আমি
গ্রেটার দেন থাকলে স্মলার দেন, স্মলার দেন থাকলে গ্রেটার দেন। এটা আমার যেটা আছে এর বিপরীত চিহ্নটা হবে, সুতরাং 10^5 কী হবে? 5। তাহলে এন এর মানটি আমার কি হচ্ছে যে 10^5 থেকে ছোটো, ঠিক আগের মতো শুধু ইউএন এর মানটা বসিয়ে দিব, আমাদের আনসারটি চলে আসতেছে, এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা 2 নম্বর ম্যাথটিও বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথে কি আছে যে 3 নম্বর ম্যাথে প্রশ্ন বলা হয়েছে ইউএন এর প্রান্তীয় মান যথেষ্ট বড় হলে কিভাবে এটা সম্পর্কিত হয়। তো আমরা আবার 3 নম্বর প্রশ্নটি আমরা একটু লিখে নেই, তারপর হচ্ছে আমরা সমাধান করব। আশা করি আপনারা 2 নম্বর ম্যাথ পর্যন্ত বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথের প্রশ্নটি হচ্ছে ইউএন এর প্রান্তীয় মান বলা হয়েছে যে ইউএন এর প্রান্তীয় মান এন যথেষ্ট যদি বড় হয় সেক্ষেত্রে আমার সম্পর্কে কি বলতে পারি, সেটা হচ্ছে প্রশ্ন। তো যদি এখন যদি আমরা এন এর মান যথেষ্ট বড় করতে পারি তাহলেই হচ্ছে আমাদের আনসারটি চলে আসবে। তো প্রথমে আমরা কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে এটা প্রথমে লিখে নিব। দেওয়া আছে কি এনতম পদ দেওয়া আছে, এনতম পদ এন ইকুয়ালস টু 1/n আমাদের এইটা দেওয়া আছে। এখন হচ্ছে আমার কি এন এর মান যদি যথেষ্ট বড় করি সেক্ষেত্রে আমার এন এর মান যথেষ্ট বড় করলে কোন মানটি হয়। দেখেন এন এর মান যদি আমরা যথেষ্ট বড় হয় তাহলে আমার সর্বোচ্চ মানটি চলে আসবে। এখন লিখবো যদি এন এর মান যথেষ্ট বড় হয়, এখন সর্বোচ্চ মান কত, এন এর সর্বোচ্চ মান হয়তো 10-20 বলতে পারি, কিন্তু 20-এর পর কিন্তু আবার সর্বোচ্চ মান আছে 21। এরকম আমরা সর্বোচ্চ মান বের করতে করতে এক সময় কি বের করতে পারবো যে সর্বোচ্চ মান অর্থাৎ ইনফিনিটি, অর্থাৎ আমরা যে 20-এর পরে কি 21 আছে কিন্তু আমরা 20 নিতে পারবো না 21, এরকম গিয়ে গিয়ে হচ্ছে সর্বোচ্চ মান কত পাইছি ইনফিনিটি, অর্থাৎ আমরা লিখতে পারি এন ইকুয়ালস টু এন গোস টু ইনফিনিটি, অর্থাৎ এন এর মান সর্বোচ্চ ইনফিনিটি হবে। যে যথেষ্ট বড় হওয়ার মানে হচ্ছে আমার সর্বোচ্চ মানটি বসাতে হবে এবং সর্বোচ্চ মানটি আমার ইনফিনিটি হবে, অর্থাৎ তখনই হবে আমার এই সম্পর্কটি পাবো। তখন সম্পর্কটা কি লিখতে পারি ইউএন, ইউ অফ এন, এন এর মান কত আছে, এন এর মান সর্বোচ্চ ইনফিনিটি পর্যন্ত, ইকুয়ালস টু কি লিখতে পারি 1/n, 1/n। এখন এই এন এর মান কত, যে এখানে এন এর মান হচ্ছে আমার সর্বোচ্চ মানটি বসেছি ইনফিনিটি, তাহলে এখানেও আমার সর্বোচ্চ মানটি বসবে ইনফিনিটি, ইকুয়ালস টু কি লিখতে পারি 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি। এখন 1/ইনফিনিটি হলে কি হয় যে আমার যদি কোনো সংখ্যা নিচে ইনফিনিটি দ্বারা ভাগ করতে হয় বা কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমার মানটি আসবে 0। তাহলে এন এর মান যদি আমার যথেষ্ট বড় হয় অর্থাৎ এন গোস টু ইনফিনিটি যদি হয় তাহলে প্রান্তীয় মানটি হবে আমার 0, অর্থাৎ আমার ইউএন এর মানটি আমার হবে 0, অর্থাৎ এন যথেষ্ট বড় হলে আমার ইউ এফ এন গোস টু ইনফিনিটি যদি হয় অর্থাৎ এন এর মানটি আমার সর্বোচ্চ মান ইনফিনিটি যদি নেই সেক্ষেত্রে প্রান্তীয় মান কত হবে,
প্রান্তীয় মানটি কত পাইছি? আমরা প্রান্তীয় মানটি এখানে 0 পাইছি। প্রান্তীয় মান হবে 0। এটাই হলো আমাদের আনসার। আশা করি আপনারা এই ম্যাথটিও বুঝতে পারছেন। এই ম্যাথগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে করে রাখা ভালো, কারণ আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে আমাদের কাজে আসতে পারে। সো আপনারা একটু চেষ্টা করে দেখে নেবেন যে কীভাবে করছি, এবং যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।